হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চারিজ মাঞ্চিজি। আমি সঞ্চারি আবার চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আমায়। নিরামিষ খাবার দিনের মুশকিল আসান বিনা পেঁয়াজ রসুনের সাবেকি নিরামিষ এই কোফতা রেসিপিটি। আজকের রেসিপি মুগ ডাল ও ফুলকপি দিয়ে তৈরি নিরামিষ কোফতাকারি রেসিপি। ডেসক্রিপশন বক্সে আমি ইনগ্রিডিয়েন্টস ডিটেলস এবং সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছি, সেটা অবশ্যই তোমরা দেখে নিও। রান্নাটা শুরু করার জন্যই প্রথমেই এক কাপ মুগ ডালকে ভালো করে ধুয়ে নিয়ে দু ঘন্টার মতো ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এখন এই মুগ ডালটা একটা মিক্সার জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা ও এক টুকরো আদার সঙ্গে দিয়ে আধা মসৃণ করে বেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন খুব মিহি করে বাটা না হয়। এখন এই আধা মসৃণ ডাল বাটাটা একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম। এবারে এই ডাল বাটাটা থেকে ঠিক এক টেবিল চামচ মতো ডাল বাটা আলাদা করে সরিয়ে রেখে দিলাম গ্রেভি তৈরি করার জন্য। এখন বাকি ডাল বাটাটার সাথে আগে থেকে কুড়িয়ে নেওয়া এক কাপ ফুলকপি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে পাতা কুচি। এবারে দিয়ে দিলাম 1/4 teaspoon হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/3 teaspoon লাল লঙ্কার গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই মেশাতে মেশাতেই একটা মন্ড মতো তৈরি হয়ে যাবে। মন্ডটা মাখার সময় খেয়াল রাখতে হবে এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এখন একটা টমেটোকে কেটে ছোট টুকরো করে নিয়ে তার সাথে এক টুকরো আদা দিয়ে এই টমেটোর একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে মুগ ডাল আর ফুলকপির কোপ্তাগুলোকে ভাজার জন্য কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিলাম। তেলটা যখন মাঝারি তাপমাত্রায় গরম হয়ে যাবে তখন ওই মুগ ডাল ফুলকপির মাখা মিশ্রণটা থেকে অল্প পরিমাণ করে নিয়ে গোল গোল মতো করে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিতে হবে। কোফতার বলগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত একদিকটা লাল করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলগুলোকে উল্টানো যাবে না। এবার বলগুলো ভাজার সময় আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বলগুলো যেন খুব বেশি ক্রিসপি বা ক্রাঞ্চি না হয়ে যায়। কোফতাগুলো সমানভাবে সব দিকে ভাজা হয়ে গেলে হালকা সোনালি করে তখন তেল থেকে তুলে নিতে হবে। বাকি মিশ্রণটাও একই রকমভাবে কোফতার আকারে গোল গোল করে ভেজে নিলাম। এবারে গ্রেভিটা তৈরির জন্য ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলেই এতে ফোড়নে দিয়ে দিতে হবে 1টা দারচিনির টুকরো, 3টে লবঙ্গ আর 3টে ফাটিয়ে নেওয়া এলাচদানা। এরপর ফোড়নের জন্য দিয়ে দিলাম 5-6টা গোলমরিচ আর 1 চিমটে গোটা জিরে। ফোড়ন ভাজার সুগন্ধ আসতে শুরু করলেই এতে এক এক করে দিয়ে দিলাম 1 চামচ করে ধনে জিরে গুঁড়ো, 1/3 teaspoon লাল লঙ্কার গুঁড়ো, 1/4 teaspoon কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর সেগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে থাকলাম। এবারে 1 চামচ কাসুরি মেথি 2 হাতের মধ্যে ভালো করে ডলে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপর সেটা তেলের মধ্যে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে এই মশলার মধ্যে টমেটো আদার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে থাকলাম। টমেটোর পেস্টটা 1-2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1/4 teaspoon হলুদ গুঁড়ো আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এগুলি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেবার পরে আগে থেকে যে ডাল বাটাটা আমি সরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই ডাল বাটাটা কিন্তু গ্রেভি তৈরির জন্য আলাদা একটা স্বাদ এনে দেয়, এটাই হলো এই রান্নার বিশেষ টিপস। এইবার এই ডাল বাটা মেশানোর পরে যখন এর থেকে তেল বেরিয়ে আসতে থাকবে তখন এর মধ্যে খুব সামান্য একটু জল মিশিয়ে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। যত বেশি সময় ধরে কম আছে এই মশলা কষানো যাবে ততই রান্নার স্বাদ বাড়বে। তাই মশলাটা শুকিয়ে গেলে আবার আর একটু জল দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নিলাম। মশলাটা 2-3 মিনিট কষানো হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল। জলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে কারণ কোফতাগুলো দেওয়ার পরে এর ভিতরে ঝোলগুলো ঢুকে গিয়ে ঝোলটা একদম শুকিয়ে যেতে পারে।
তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে ঝোলটা যখন আস্তে আস্তে ফুটতে শুরু করবে, তখন আগে থেকে ভেজে রাখা যে কোফতাগুলো সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে কোফতাগুলো একটু নরম হতে থাকে। এবারে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো রাখতে হবে। 10 মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে যে কোফতায় অনেকটা ঝোলই টেনে গেছে এবং কোফতাগুলো বেশ নরমও হয়ে গেছে। এবারে সবশেষে হাফ চামচ মতো গরম মশলাগুলো দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। নিরামিষ খাবার দিনে পেঁয়াজ রসুন ছাড়া মুগ ডাল ও ফুলকপি দিয়ে তৈরি এই ভেজ কোফতাকারি রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দিও। গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো খাবে। আবার দেখা হবে অন্য আরেকদিন অন্য রেসিপি নিয়ে। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা।